14 দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে ফের অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ। আজই শেষ হচ্ছে অনুব্রত মণ্ডলের 14 দিনের জেল হেফাজতের মেয়াদ। আজ ফের তাকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। জেল থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত জানান, তার শরীর ভালো নেই। সূত্রের খবর, অনুব্রতর অসুস্থতার কারণ দেখিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির শর্ত সাপেক্ষে জামিনের আবেদন করতে পারেন তার আইনজীবীরা। উল্টো দিকে অনুব্রত প্রভাবশালী, এই যুক্তি দেখিয়ে জামিনের বিরোধিতা করতে পারেন সিবিআই এর আইনজীবী। সৌমিত্র ভাঙ্গুড়ি, রিপোর্ট টাইমস বাংলা।